ওয়েলকাম টু সুস্মিতাস ওয়ার্ল্ড। আমি আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে আমরা সিমলা থেকে ক্যাসলভ্যালি যাচ্ছি। তো ক্যাসলভ্যালি যাওয়ার পথে আমরা মান্ডি ডিস্ট্রিক্টে একটা জায়গাতে স্টে করেছিলাম। এই হোটেলটা নাম হচ্ছে কয়লা আর এই জায়গাটার নাম হচ্ছে হাঞ্চ। তো আপনারা যদি চান এই হোটেলটা একবার ঘুরে যেতে পারেন। তো এখানে লোকেশন আর হোটেলটা সত্যিই খুব অসাধারণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনারা আসলেই এখানে দেখতে পাবেন এখানে লোকেশনটা কত সুন্দর আর এখানকার সানরাইজটা তো একদম দেখার মতো। চলুন তাহলে আপনাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই আর হোটেলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো বলেছিলাম। চলুন তাহলে হোটেল ট্যুরটা শুরু করা যাক। সরি, জায়গাটার নামটা একটু ভুল বলা হয়ে গেছিল, এটা হাঞ্চ হবে না, জায়গাটার নাম হলো জাচ। এটা মান্ডি ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। মান্ডি ডিস্ট্রিক্টের ফরেস্ট চেকপোস্টের কাছে আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তখন সন্ধে হয়ে গিয়েছিল। সেখানে আমরা একটা থাকার জায়গার কথা জিজ্ঞেস করছিলাম। সেখানে কথা বলে জানতে পারি যে এখানে কাছে পিঠের মধ্যে একটাই ভালো হোটেল রয়েছে, এছাড়া কয়েক কিলোমিটারের মধ্যে আর কোনো ভালো হোটেল নেই। তখন আমরা সকলে সিদ্ধান্ত নিলাম এই হোটেলে আমরা আজকে রাতটা কাটাবো। হোটেলের সামনেটা দেখুন কত সুন্দর, নানা রকম সব ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে। হোটেলের নাম আগেই বলেছি, কয়লা হোটেল। এত সুন্দর হোটেলের নাম যে কেন কয়লা রাখলো সেটাই আমি ভেবে পাচ্ছি না। দেখুন ডগটা কি সুন্দর দেখতে, এটাই হোটেলের মালিকেরই পোষা কুকুর। দেখেই গায়ে হাত দিতে ইচ্ছে করবে, কিন্তু আমার কুকুরে একটু ভয় আছে তাই আমি আর সেই রিস্কটা নিইনি। ফরেস্ট চেকপোস্টের কাছে আমরা যেখানে চা খাচ্ছিলাম সেখান থেকেই হোটেলের দূরত্ব অ্যাপ্রক্স 2 কিলোমিটার। তো এটা সেখান থেকে একটু ব্যাক করে কিছুটা গিয়ে আবার নিচের দিকে নামতে হবে। একদম পাহাড়ের ঢালের মধ্যেই হোটেলটা, ভিউ আর লোকেশনটা অসাধারণ। সকালে ঘুম থেকে উঠেই সূর্যোদয় দেখে মনটা খুশিতে ভরে গিয়েছিল, সেই দৃশ্য ভোলার নয়। এই হোটেলের আর একটা আকর্ষণীয় ব্যাপার হলো হোটেলের সামনে রয়েছে একটা আপেল বাগান। আপনারা যদি আপেলের সিজনে আসেন তাহলে দেখতে পাবেন হোটেলের সামনে প্রচুর আপেলের গাছ রয়েছে। এখানে লাল লাল আপেল দেখে সত্যি মনটা ভালো হয়ে যাবে, অসাধারণ লোকেশন। সকালে উঠে ভিডিও করতে করতে আপেল গাছগুলো দেখে আমি তো একটা ডিসিশন নিয়েই নিয়েছি যে আপেলের সিজনে আমি আবার একবার এখানে আসব আর এই হোটেলেই উঠব। যখনই ইচ্ছে হবে এক ছুটেই আপেল বাগানে চলে আসব আর লাল আপেল ভর্তি সবুজ গাছগুলো প্রাণ ভরে দেখব। চাইলে দু একটা তখন তুলেও খেয়ে নিতে পারি, যদি তোলার পারমিশন পাই তবেই। এই হোটেলটায় 3টে ফ্লোর রয়েছে। হোটেলের আউটসাইডটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এবার চলুন হোটেলের ভেতরটা দেখা যাক। গেট দিয়ে ঢুকেই সামনে একটা বড় স্পেস রয়েছে আর এটা হলো ডাইনিং হল। দেখুন ডাইনিং হলটা কি বিশাল বড় আর কি সুন্দর করে সব সাজানো। এখানে আপনারা একসাথে অনেকজন মিলে আসলেও কোনো অসুবিধে নেই, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব এখানে বসে একসাথে মজা হইহুল্লোড় করে বেশ জমে যাবে। সামনে রয়েছে ওটা রিসেপশন আর ওই কোণে রয়েছে কিচেন। গ্রাউন্ড ফ্লোরে আর কোনো রুম নেই, এবার চলুন সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাক। আমাদের রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরে। দেখুন মাঝে প্যাসেজ রয়েছে আর দু সাইডে সব রুমগুলো রয়েছে। এবার চলুন আপনাদের রুমের ভেতরটা দেখাই। এই যে হচ্ছে আমাদের বেডরুম,
একটা বড় আলমারি রয়েছে বা কাবাড বলতে পারেন। এখানে সব জিনিসপত্র রাখা যাবে। একটা ডাবল বেড, চেয়ার, টেবিল, একটা বড় এলইডি টিভি, আর এখানে আছে রুম হিটার। কাবাডটা এত বড় যে এখানে আপনার সব জিনিসপত্রই রাখা যাবে। এই হচ্ছে একটা উইন্ডো, দেখুন এখানে এইদিকে আর একটা উইন্ডো, আর পর্দা সরালে এইরকম ভিউ দেখতে পাবেন, কি সুন্দর। আর এটা হচ্ছে পূর্ব দিকের উইন্ডো, ভাবুন তো সকালে ঘুম থেকে উঠেই পর্দা সরালেই সূর্যোদয় দেখতে পাবেন। আমি তো ভোরবেলা উঠেই সূর্যোদয় দেখে খুব ভালো লেগেছিল। এটা হলো ওয়াশরুম, বেশ সুন্দর ঝকঝকে আর পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, কোনো প্রবলেম নেই, সবসময় গরম জল পেয়ে যাবেন। আর এই হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনিতে দাঁড়িয়ে দূরের ওই পাহাড় আর সূর্য দেখতে দেখতেই মনটা যেন কোথায় হারিয়ে যায়। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনাদের সুবিধার জন্য এই হোটেলের অ্যাড্রেস আর ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।